বিল্ডিং না মান জীবাস, বিল্ডিং না মান, বলটা দিন, বলটা দিন। হ্যাঁ দিদি, আচ্ছা কাদের ব্যাট আছে? শবনম এন্টারপ্রাইজ ব্যাট না মান, শবনম এন্টারপ্রাইজ। শবনম এন্টারপ্রাইজ ব্যাটিং না মান, অন্য লিখে রাখলো তো কারা সেফ হ্যান্ড হলো। ওকে শবনম এন্টারপ্রাইজ ব্যাটিং না মান, এত সময় কেন টস হয়ে যাবো? মানে একজন টস করতে আসছেন, একজন ডিসিশন নিচ্ছেন, একজন ওয়েট করছেন, এরকম মনে হচ্ছে। ধর ধর হয়ে খেলাটা জীবাস্য। আগের ম্যাচে একটা রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল এই টিমটা। এই দলটা জানে কি করে কাম ব্যাক করতে হয়। भैया इतिहास का पत्ता में सोनाली अक्षरों में लिखा जाएगा किसका नाम। कुछ पल का है इंतजार। हु विल रिसीव द ट्रॉफी ऑफ मामा भागने का। ঠিক আছে ঠিক আছে, না না ফোন ইম্পর্টেন্ট অবশ্যই। হিয়ার ই গো দ্য সেকেন্ড কোয়ার্টার ফাইনাল, শবনম এন্টারপ্রাইজ ভার্সেস জীবাস্তু, দ্য টু হেভি ওয়েট টিমস ব্যাটল ফর ইচ আদার। লেটস প্লে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল। পহেলা গেন্দ लेग बाय के रूप से एक रन का नजारा। बेस्ट वर्सेस बेस्ट का बिग क्वार्टर फाइनल, शबनम एंटरप्राइज वर्सेस जीवास्सो। अगला गेंद एकत्र একটি ভোল্টেজ বল ছিল, ঠিক মতো ব্যাটে বলে সংযুক্ত হয়নি। भैया खिलाड़ी है मस्त है, देख लीजिए। स्टैक पर आला आला रे आला 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 आला। आला का बल्ला बोल रहा है सुभान अल्लाह। स्टैक पर विस्फोटक आला, खिलाड़ी मस्त है, इनका तेवर सबसे अलग है। नॉन स्ट्राइक पर पूछनी। अगला गेंद शानदार गेंदबाजी, इसको कहते हैं वापसी। वापसी करना जिंदगी में भी पड़ता है, गेम में भी पड़ेगा वापसी। शानदार, एक और शानदार गेंदबाजी। The man from Sonarpur, Puchuni, is on strike. Pindi gend ke saath over ka samapti. Aath. Saath. একটু বড় করে লিখবেন, সকাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই জন্য একটু বড় করে লিখতে বললাম। ঠিক আছে,
নেক্সট কোয়ার্টার ফাইনাল 710 ভার্সেস ওটিপি। জিতোগে কিতনে বার আলা, খিলাড়ি বাঙ্গর কা জবরদস্ত হে, কমল কা বল্লাবাজ হে ইয়ে খিলাড়ি, শোর দেখ লিজিয়ে আলা কা, আলা ইজ অন ফায়ার। সর্বনাশ দেখ লিজিয়ে আলা কা জলবা। ভিন্ডি গেন্দ, ভাঙর কা ইয়ে খিলাড়ি নাম হে ইনকা আলা। ম্যান ফ্রম সোনারপুর পুচুনি, দ্য ম্যান ফ্রম সোনারপুর পুচুনি, হোয়াইট বল, ওয়ান মোর এক্সট্রা রান অ্যাড ইন টু স্কোর। ফিরসে এক রান, স্ট্রাইক পর ফিরসে আলা, এক তরফে ভাঙর কা আলা তো দুসরে তরফে সোনারপুর কা পুচুনি, কমল কা জুড়ি। সেভ দেখ লিজিয়ে ভাইয়া, এই সেভটা একটু দাম দিতে হবে, সকলে মিলে একটু হাততালি। সত্যি একটা অভূতপূর্ব সেভ দেখলাম, স্পিচলেস, স্ট্যান্ডিং ওভেশন ফর দিস ফিল্ডার, ভিন্টেজ, আউটস্ট্যান্ডিং ফিল্ডিং। শানদার ফিল্ডিং, ডেড বল, একটি রান লেখবার সেই জন্যে। ফিরছি স্ট্রাইক পর পুচুনি, দ্য ম্যান ফ্রম সোনারপুর, তাকতবর খিলাড়ি, ইয়ে খিলাড়ি কা অন্দর বহুত মসলা হে। এই ফিল্ডিং মিস্টার নিয়ে কিছু বলার নাই, একটাই কথা বলতে পারি, ফাটবে ফুটবে বাড়িয়াওয়ালা বুঝবে, এইটাই এই ফিল্ডিং মিস নিয়ে বলা যেতে পারে। কারণ এরকম মিস করলে হারতেই হবে, তো ফাটবে ফুটবে বাড়িয়াওয়ালা বুঝবে। আরো একটি রান প্রান্ত বদল, খুব সুন্দর বোলিং করছেন কিন্তু এই বোলারটা।
ইউসেন বোল্ট। শেষ ছয় বলে খেলা, প্লেটা কন্টিনিউ করুন। গেন্দবাজি পর পাচু, পিছলে ম্যাচ কা হিরো থে ইয়ে জনাব পাচু গেন্দবাজি পর। মামা ভাগ্নে কাপে মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ম্যাচটা উপভোগ করছেন। হোয়াইট বল, ওয়ান মোর এক্সট্রা রান, ওয়াপসি করতে পারে কা পাঁচুকো। শানদার ফিল্ডিং, চার রান। রান তো রানই হতে হবে ভাইয়া, রান জেসে ভি আয়ো, রান আনা চাইয়ে। ইয়ে কে হো গিয়া, সুসাইড জেসে আউট হো গিয়া, মোয়ে মোয়ে ও কিয়া। বিশ্বজিৎ কো লড়না পড়েগা, বিশ্বজিৎ ব্যাক টু প্যাভিলিয়ন, লাস্ট থ্রি বলস। আগলা গেন্দ, শেষ তিন বলে কত রান সংগ্রহ করতে পারে সেটাই এখন দেখার। আউট, ক্লিন বোল্ড। ক্লিন আউট, ক্লিন আউট, কাট আউট ভাইয়া, হ্যাট্রিক পড়ে পাচু। ইয়া পাচু মামা ভাগ্নে কাপ কাপ পেলা হ্যাট্রিক রান বানেগা। আখরি গেন্দ, পাচু ইজ অন হ্যাট্রিক। হিয়ারি গো দ্য হ্যাট্রিক বল। ওটিপি টস করে গেছেন কি? ওটিপি, ওটিপি ভার্সেস 710, চলে আসুন ওটিপি ক্যাপ্টেন, ওটিপিটা দিয়ে যান আপনার। ওটিপি ক্যাপ্টেন এই তো আসছে, আপনি দাদা আপনি নাকি ওটিপি আসছেন? চলে আসুন, চলে আসুন। আর 710 কি আছেন? চলে আসুন।
তাড়াতাড়ি চলে এসো, ওটিপিটা তোমার দিয়ে যাও। ওটিপি 710 কে বলবে? একটু বাঁ হাতে ট্রাই করছি, ঘুরাতে পারি নাকি। ব্যাকফাস্ট বাঁ হাত তো ঠিক আছে দেখলাম। দ্য নিউজ ফ্রম দ্য সেন্টার অফ থার্ড কোয়ার্টার ফাইনাল, 710 হ্যাভ ওয়ন দ্য টস এন্ড ডিসাইডেড টু ব্যাকফাস্ট। এবং ওই ম্যাচে আম্পিয়ারিং এর দায়িত্বে থাকবেন বিজয় দা। বিজয় নস্কর ফ্রম ক্যানিং, টেনিস ক্রিকেটের বড় নাম তিনি বিজয় নস্কর। দ্য ম্যান ফ্রম ক্যানিং স্টিমার চক বিজয় নস্কর। একটি মাত্র রান, এক রান দিয়ে ইনিংস এর শুভ সূচনাটি করলো জীবাশ্ম। টার্গেট 39, 34, 4 টার্গেট, ও 34। সুমন ভার্সেস পাঁচু, বেস্ট ভার্সেস বেস্ট। ওয়াইড বল আগলা গেন সুমন কা, আর্গুমেন্টে যাবেন না, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। আমি আগেও বলেছি আম্পায়ারের সাথে কেউ কথায় যাবেন না, আম্পায়ারের কথাই শেষ কথা। প্লেয়াররা সরে যান, এখানে চলে আসতে পারেন যদি কোনো সাজেশনের ব্যাপার হয়। ওখানে রয়েছেন আমাদের ওই দাদা, ব্যাস কোন রান হবে না সিদ্ধান্ত দিয়েছে, সেটাই ফাইনাল। প্লে কন্টিনিউ পাঁচু, আপনাকে স্ট্রাইকে যেতে হবে পাঁচু। কোন কন্ট্রোভার্সিয়াল জায়গায় আমরা যাব না, আমরা এত সুন্দর টুর্নামেন্ট করেছি, তার পরিসমাপ্তিটাও মামুর উপস্থিতিতে ভালোভাবেই করতে চাইছি, যাতে আবারও মামা ভাগ্নেকা 2K25 মানে 2025-এ ফিরে আসতে পারি। আমি গান গাইতে পারি না, আমি কমেন্টেটর, আমি মিউজিশিয়ান নই। এক্ষেত্রে একটি রান, বুঝে শুনে বুদ্ধিদীপ্ত ব্যাটিং প্রান্ত বাদল পাচুর। এক উপর সৃষ্টি রান সংখ্যা 3 3 3, লাস্ট অফ 1 উইকেট টু 1 ওভার। জীবাশ্ম বল্লেবাজি পাচু দ্বারা, পাচু ইজ অন মুড। নো বল, প্রি হিট।
যত সময় বাড়ছে তত নতুন নতুন আমাদের আইডিয়াও বাড়বে। পাঁচু ও জিম্মেদারি সে বল্লেবাজি করতে পড়েগা। একটি রান প্রান্ত বদল, দুটো দলই একে অপরের এই মুহূর্তে সেরা সেরার ব্যাটে বলের যুদ্ধটা লক্ষ্য করতে পারছি দুটো দলের মধ্যে। কিন্তু এখান থেকে কোন দল সেমিফাইনালের টিকিটটা কনফার্ম করবে কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। আবারও একটি ডট বল, রান সংখ্যা দু ওভার শেষে 13, 1 উইকেটে বিনিময়। জব তক পাচু হ্যায় সব কুছ মুমকিন হ্যায়, খিলাড়ি এক কমাল কা হ্যায়। ये इस टीम का दिल का धड़कन है। उठा आलादा हो जाने ओवर ना ले चेंज होवे ना। यही बोलते यही शॉट সত্যি, একটু হাততালি সকলে মিলে পাঁচুর জন্য। কোথাও না কোথাও এই শটটা খুব আক্ষেপ দিচ্ছে এই মুহূর্তে তাকে। সূর্য মামা বেরিয়ে গেছে, ক্যামেরাম্যান ফোকাস করো। রান স্কোর মুভস টু 18, 8 বলে 16। এই ফিল্ডিং মিস গুলো আর কিছুক্ষণের মধ্যে অত্যন্ত বেদনাদায়ক হয়ে দাঁড়ায়। সারা রাতের পর এখান থেকে খালি হাতে ঘোরাটা, 7 বলে 12। দাদা আগের ওভারে তোমার কথা রেখে দিয়েছি, আমার 1 কথা 100 কথার সমান। আমি ওই মানুষটা নয় তুমি যে চক্রবর্তীকে নিয়ে ভাবছো। সমাপ্তি, বিন্দি গেন্দ, বিন্দি কা মতলব হে পাতা হে না আপকো। 6 বলে 12। চান্ডু 12 দাওয়া, কি হোগা এখান থেকে
সেমিফাইনালে টিকিটটা কনফার্ম করবে, চূড়ান্ত হয়ে যাবে 6টা পর। হর তরফে আলা আলা কা বোলবালা, আলা কা বোলবালা, আলা ইউ বিউটি। শানদার উইকেট কিপিং আলা দ্বারা, একটা একটা করে রানে কাজ চলবে না, বাউন্ডারিটা চাই। এখান থেকে যে কথাটা বললাম সেটাই এলো, কাঙ্ক্ষিত বাউন্ডারি। হার না মানা এক মানসিকতা, নাম জীবাশ্ম। এই চারটা কি ড্রিম ইলেভেন গেম চেঞ্জার হতে পারে? আমাদের অ্যাওয়ার্ড আছে হয়তো ড্রিম ইলেভেন গেম চেঞ্জার, অ্যামাউন্ট বলিনি অ্যাওয়ার্ড বলেছি। ওয়াইট বল, ফির সে মোকাবিলা জম চুকা হ্যায়, তিন বলে ছয়। সুন্দর বোলিং, সত্যি দারুণ বোলিং। এক বলে ছয়, ছয় তো নেই আমাদের। নো বল, নো বল মিন্স নো বল। এবার আউট হয়ে গেছে ব্যাটসম্যান, অতি চালাকের গলায় দড়ি হয়ে গেল। আম্পায়ারের উপর আমরা কিছু বলতে পারবো না, আম্পায়ার ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন। তিনটে রান যোগ হয়ে গেল, না নো বল আছে এটা, না দু রান নিয়েছে, তিন রান নিতে আউট হয়েছে। একদম চোখ আমার ভাত পাখির মতো এই সময়টা, আমি তো ওটাই বলেছি। হ্যাঁ তিন বাকি, অবশ্যই তিন বাকি। এক বলে তিন, সাথে এক্সট্রা পাওনা, চায়ের সাথে বিস্কুটের মতো ফ্রি হিট। কোথাকার ম্যাচ কোথায় গেল? একটা সহজ সরল বল করে দিলেই খেলাটা ওভার হয়ে যেত। তিনটে রান যোগ করে দাও, ফ্রি হিট। হ্যাঁ লাস্ট বল, অবশ্যই লাস্ট বল। সেখান থেকে এক বলে তিন, সহজ বল করে দিলেই কত সুন্দর হয়ে যেত, কিন্তু এখন ব্যাপারটা কঠিন হয়ে গেছে। সুপার ওভার হবে, হবে না? এখান থেকে যদি জীবাশ্ম জয়লাভ করে এই দলটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠবে। একটা কথা দর্শকদের জানিয়ে রাখি, আগের ম্যাচে শেষ বলই জয়লাভ করেছিল জীবাশ্ম। অভিজ্ঞতা এটা কি বলে, এক্সপিরিয়েন্স দ্য ম্যানস পারফেক্ট। আম্পিয়ার বিজয় দা, বিজয় নস্কর ফ্রম ক্যানিং। এবার কিন্তু শেষ রক্ষা হলো না জীবাশ্মের, খালি হাতে ফিরতে হলো জীবাশ্মকে। কন্টিনিউ করুন, আলোচনা হয়ে গেছে তো। ফিলিং নামুন, ফিলিং নামুন।
শবনম, শবনম এন্টারপ্রাইজ গোস থ্রু টু সেমিফাইনাল। আমাদের মামা বাগনের কাপের মামু একটা অ্যানাউন্সমেন্ট করে গেলেন, আলার জন্য একটা অ্যাওয়ার্ড রয়েছে মামুর পক্ষ থেকে, নগদ ১০০ টাকা আলার জন্য। আলাকে এখানে ডেকে নেব, আলা আলাকে মামু আপনি এখানে চলে আসবেন। মামু ১০০ টাকাটা নিয়ে আপনি এখানে চলে আসবেন, আলার হাতে ১০০ টাকা তুলে দেবেন মামু। চলে আসুন, হ্যাঁ এটা তো ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড, এটা আপনাকে এখনই দিতে হবে। সামনেটাই ক্যামেরা ফ্রেম বন্দি হবে আমাদের মামা বাগনের কাপের মামু। অবশেষে ক্যামেরায় ধরা দিচ্ছেন মামু, আমরা স্বাগত জানাই মামা বাগনের কাপের মামা খাই। থ্যাংকস টু ওয়ান সেকেন্ড জেএম ব্রাঞ্চ ফোর্স। এখানে মামু, এখানে আলা, এখানে একদম ক্যামেরা বন্দি হবে এই মুহূর্তটা। মামু চলে আসুন, ১০০ টাকা আর্থিক পুরস্কার আনার জন্য। একটু হাততালি সকলে মিলে, মামুর অনুপস্থিতিতে মামুর সুযোগ্য পুত্র পুরস্কার তুলে দিচ্ছে আলার হাতে। থ্যাংকস টু আলা, থ্যাংকস টু মামু। এই ঘোষণাটা মানে হচ্ছে ২০২৫ আবারও মামু ফিরে আসছে নতুন ভাবে, নতুন রূপে, নিউ কামার মামু ২K25। কি হচ্ছে সরব, ঠিক আছে এইখানটায় সরে এলাম। না ওখানটা অসুবিধা হচ্ছে না, এইখানটায় বসি। শুরু করুন, কি হলো কন্টিনিউ সব বলি তো খেলাচ্ছে, আর কোনো বাছাবাছি নেই। মামুর সুযোগ্য ছোট পুত্র আবারও ১০০ টাকা দিয়ে পুরস্কৃত করছে আলাকে। আলা আজ তো আলাকাই বলবো, আলা একটু হাততালি এই বাচ্চাটার জন্য। এখান থেকে একটা রান, আগলা গেন্দ, কর্ম চৌত্রি, আগলা গেন্দ, এই সবার কা আগলা গেন্দ।
Ooh, what a vintage shot! Trademark shot by this batter. Excellent! What a shot! Just looking like a wow! কুবা শেষে রান সংখ্যা সাত, সেভেন লস অফ নান আফটার ওয়ান ওভার, লাস্ট 18 বলস ফর 17। দলটার নামের সাথে রান করারও মিল আছে, দলটার নাম 17, রান করেছেও সাত। চার সাতটা 28 হবে না চার দশে 40 হবে সেটা সময় বলবে। আবারও রিভার্স খেলার প্রচেষ্টা ছিল, ঠিক মতো ব্যাটি বলেই সংযুক্ত হয়নি। বল গেল সবুজ ঘাসের বুক দিয়ে সীমানার বাইরে, চার চারটি রান। খেলাড়ি জবরদস্ত হ্যাঁ, উচ্চ কোটি কা খিলাড়ি হে। ক্যাচ আউট, বড়া মছলি ফাঁস গিয়া জাল মে। আমরা চেষ্টা করব সামনের বছর বলের স্পিড চেকের জন্য স্পিড মিটার লাগানোর। রিভিউ সিস্টেম অবশ্যই সামনের বারে থাকবে। ড্রেসিং রুম সে সেট ওকে নিকাল চুকে ইস ম্যাদাম পর খিলাড়ি ইয়ে কিয়া হ্যায় শট দেখ লিজিয়ে ভাইয়া, ইস শট কে বারে মে এক হি শব্দ কহ সকতা হু, সি এল এ এস এস। মামুও থাকবে, রেবিও থাকবে, সব থাকবে। মামু আমাকে কথা দিয়েছে থাকবে 2025-এ। After 2 overs, 17 loss of 1 wicket. ভিন্ডি গেন কে সাথ শুরুয়াত, এক ওর ভিন্ডি গেন, কমাল কা গেন্দবাজি, বেস্ট ভার্সেস বেস্ট কা কড়ক মোকাবিলা। আবারও একটি ডট বল, পরপর তিনটি ডট বল। হোয়াইট বল, লাস্ট কোয়ার্টার ফাইনাল যাদের আছে টসটা সেরে নেবেন। ডায়মন্ড হারবার ক্রিকেট লাভার্স ভার্সেস প্রিয়াম এন্টারপ্রাইজ,
দুই দলের অধিনায়ক সরাসরি অন্যর কাছে চলে গিয়ে টসটা করিয়ে নিন। আমি করে দেব, ঠিক আছে, আমার লাকি কয়েনটা দিয়ে করিয়ে দেব। এই 5 টাকাটা তোমারই অবশ্যই। না, এটা পূর্ণকেই দেবো, কয়েনটা আমার খুব লাকি, 2.5 বছর আগে পেয়েছিলাম। চোট লাগ গিয়া, বহুত বুড়া হুয়া। ঠিক আছেন তো দাদা? একবার হাতটা তুলে ওকে বলে দিন, একটু ঠান্ডা হন, আমরা 2 মিনিট হোল করাবো খেলা, কোনো ক্ষতি নেই। আগে জীবন, জীবনের থেকে কিছু আগে নয়। হেসেছেন মানে ফেসেছেন, যে হাস গিয়া ও ফাঁস গিয়া। দাদা আর ই ওকে, একটু হাতটা তুলে দেখিয়ে দিন আমার দিকে, একবার হাতটা তুলে দাও তো দাদা। ওকে ঠিক আছে, লেটস প্লে। এবার টসের জন্য সান্দার কাটার থা পিরসে গ্রান, একটা সুন্দর ওভারের পরিসমাপ্তি করলো। 3 ওভার শেষে রান সংখ্যা 20। আরেকটি রান। পরের ম্যাচে টস হয়ে গেছে, টসের আপডেট জানিয়ে দিই। দ্য নিউজ ফ্রম দ্য সেন্টার অফ ফোর্থ কোয়ার্টার ফাইনাল, ডায়মন্ড হাবা ক্রিকেট লাভার্স হ্যাভ ওয়ন দ্য টস এন্ড ইলেক্টেড টু বল ফার্স্ট। এই শটটাতে ক্লাস লেখা ছিল, ট্রেডমার্ক লেখা ছিল। জেনারেলি সাধারণত আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে জানি কভার ড্রাইভ কিং, আমাদের সকলের কিং, কিং কোহলি কভার ড্রাইভ স্পেশাল। এই শটটা সেরকমই ছিল। মিটকে কি দেখতে পাবো? বল হাতে মিটকে, দ্য ম্যান ফ্রম বারুইপুর। আমরা আম্পিয়ারের ওপরে কিচ্ছু বলতে পারবো না, আম্পিয়ার যেটা বলবে সেটাই ফাইনাল। আম্পিয়ার সাথে যদি কোনো অসুবিধা হয় তখন আপনারা কমিটির সাথে আলোচনা করতে পারেন। ভাইয়া গেন্দবাজি পর মিটকে, সুপার লেফটি, দ্য ম্যান ফ্রম বারুইপুর। হোয়াইট বল, মিটকে কো ওয়াপসি করনা পড়েগা। ইয়ে কি হো গিয়া, কমাল কা বল্লেবাজি, উচ্চ কোটি কা বল্লেবাজি ইস বল্লেবাজ দ্বারা, শানদার শানদার বল্লেবাজি। মিটকে কো ওয়াপসি করনা পড়েগা, অনুভব বহুত হ্যায় ইস খিলাড়ি কে পাস।
मिटके अगला गेंद मिटके का पहली बॉल चको बहुत अनुभव है मिटके के पास, देख लीजिए मिटके का कमाल। वन मीटर ओवर बाउंड्री बैट्समैन आउट। आखिरी गेंद लास्ट बॉल लास्ट टू ओके लास्ट टू बॉल लास्ट टू लीगल डिलीवरीज। এখান থেকে শেষ বলটা দেখা যাক, নজরে রয়েছে সবার কোয়ার্টার ফাইনালের মহাযুদ্ধ। মিটকে অনেকগুলি রান দিয়ে ফেললেন, কিছুটা বিধ্বস্ত দেখালো মিটকেকে। টার্গেট 37, হ্যাঁ হ্যাঁ একটা বল থাকবে তো আপনার কাছে, দেখি ওই বলটা সুইং হয় নাকি ভাই, ওই বলটা ছোট তো দেখি সুইংটা আমার আছে নাকি এখনো। রোদ বাড়বে, তাপমাত্রা বাড়বে, না মেঘ নেই তো বলেই দিয়েছিলাম সূর্যমামা উঠেছে, টেম্পারেচার হাই হবে, কালকে 43 ছিল আজকে কত হবে বলতে পারছি না। এখনই 50, এ বাত আপ সাই বলা भैया, ये खूबसूरत चमचमाती हुआ ट्रॉफी किसको मिलेगा, और चैंपियन जो होगा उनको मिलेगा 14,000 रुपया का इनाम। और ढेर सारे बहुत अवार्ड है, रुकिए जरा सबर कीजिए। বিন্দি গেন কে সাথ শুরুয়াত, ভাই সাউন্ড একটু বাড়াবে গলায় চাপ পড়বে তো। হ্যালো তুমি একটু এসে বাড়িয়ে দাও, আমার গলায় চাপ পড়ছে, তখন কষ্ট দিও না আমাকে, আমি বুঝতে পেরে যাবো, বলেছি না মাইক্রোফোন ধরলেই বুঝতে পেরে যাবো দাদাকে বাঁশ দিচ্ছে নাকি, একটু বাড়িয়ে দাও। ও স্কোরবোর্ডটা এখনো খালি রয়েছে, কোন রান আসেনি, ম্যাডেন ওভার কি আসবে, এটা কি দেখলাম, একটাই কথা বলতে পারি মিস ফিল্ডিং এবং তার জোরে বল গেল সীমানার বাইরে। কাউরি হয় না, বলটা চার ক্লিন বোল্ড, এক
একবারে রান সংখ্যা চার এক উইকেট। তিন ওভারে ৩৩ রিকোয়ার রান রেট ইলেভেন পার ওভার। ঠিক আছে চারই হয়েছে তো কুল ডাউন। ৩৭ টার্গেট। আমি প্রত্যেকটা বাড়ি বলছি এই মাঠে রান চেষ্টা একটা প্রেসার আছে। আবারও একটি রান। রান সংখ্যা ৬ আমি বললাম একটু আগেই রানের চাপ রানের পাহাড় এই কথাটা বাস্তব প্রমাণ পেলেন তো রানের পাহাড় কি জিনিস। মাঠের বাউন্ডারিটা খুব সুন্দর প্রত্যেকটা দিকেই সমান খুব ছোট্ট পাড়া বাউন্ডারি খুব সুন্দর বাউন্ডারি। ছোট বাউন্ডারিতে তো আলাদা সবাই মারতে পারে বাজিগর ইসকো কাহতে হ্যায় যা হার মঞ্চ পর আপনা তেবর দেখাতে হয় ওই আসলে হিরো হতা হয়। মাঠের মধ্যে ল্যাঙ্গুয়েজ ভাষা ওয়ার্নিংটা প্রথমে দিলাম দ্বিতীয়বারে সোজা পাঁচ রান। খুব সুন্দর বোলিং দেখা যাক এই ব্যাটসম্যানটা তার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন নাকি। বিধ্বংসী মেজাজে রয়েছেন বাবাই খুব সুন্দর শট। ডট বল হলেই ভালো চার হলেই ভালো রান সংখ্যা ১৪ সুন্দর বোলিং। ৯ বলে ২২ দুটো ভালো বল দরকার আর অন্যদিকে বিপক্ষ দলের মাত্র ৫টা চার দরকার।
9 বলে 5টা চার। আট বলে 22। স্টাইল ফিল্ডিং হলো এটা। সাত বলে 18, এই বলটা তে ম্যাচটা নির্ভর করছে। একবারে 18, 18 চারটে চার দুটো সিঙ্গেল ম্যাচ ওভার, চার দুটো সিঙ্গেল ম্যাচ ওভার। পাঁচটা চার লাগবে না, চারটে চার দুটো সিঙ্গেল। এখান থেকে পাঁচ বলে 5টা, কোথাও না কোথাও শেষ চারটে বল মিটকের ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়ালো। ১০৬ মিটার লম্বা ছক্কা, কিন্তু আমাদের মাঠে এটা আউট। সেমিফাইনালে আবার একটা নতুন রুলস আনবো। না না ওরকম নয়, আমরা প্লেয়ারদের জন্য রুলস থাকবে, খেলা এন্টারটেইনিং। যেমন এবারে ফ্রি হিট করলাম, এরপরে এবারে অন্য কিছু থাকছে সেমিফাইনালে, মানে এবারেই হবে সেমিফাইনালে। ডেড বল, ডেড বল, একদম গ্যারান্টি ডেড বল। তিনটে ছয় কি করে হবে চার মারা খেলায়? ভাইয়া দূর হ্যাঁ দুস্ত হ্যাঁ কাহা থে আপ জনাব, কাহা ছুপাতে আপ জনাব। ওয়ান সেকেন্ড ওয়ান্স মোর, সত্যি ভালো শট। শেষ তিন বলে 3টে 4, লটারিটা করে নেবো আমরা সেমিফাইনালের। আচ্ছা সেমিফাইনালে লটারিটা আলাদা। আচ্ছা সব ক্যাপ্টেন গুলো চলে আসবেন একবার, যারা যারা জিতেছে এখানে চলে এসো। বেশি আসবে না, শুধু তিনজন এসো আর একজন লাস্টে। না না আমার টাঙ্গা এখনই করে দেবো। এসে গেছে দু তিনটে টিম, বাইরে করে নাও, লটারি বাইরে হয়ে যাবে। রাজাদা কোথায় তুমি? এই সময় চলে যাও, হ্যাঁ চলে যাও, এই সময় চলে যাও, খেলা শুরু হবে। কতক্ষণ লাগবে?
ঝকাম করে চলে যাও, যাও যাও আমি দাঁড় করিয়ে রাখবো, দেরি করো না, চলে যাও। লন্ড্রিটা করি নাও রাজুদা। হ্যাঁ টস হয়ে গেছে, গরম বাড়ছে, তাড়াতাড়ি করুন। আরে যে তিনটে টিম জিতেছে না তাদের ক্যাপ্টেন একবার আসতে পারছেন না? আরে ভাই তুলে নেওয়ার অসুবিধাই বা কি আছে? আলার জিজ্ঞাসা করার স্টাইলটা খুব সুন্দর, আগেই বলে দিল দিলেও করবে না, মানে আগেই ওকে ইমপ্রেস করে দিল। সেমিফাইনালে ভাগ্য পরীক্ষা হচ্ছে একদম, সব কুই কুই করে দিচ্ছি আমরা। 14,000 টাকা লটারিটা কার হাতে দেখবো? শবনম 7-10, মানে আলা ভার্সেস আমাদের এই 7-10। ১৯০০ টাকা খেলে ভাইয়া, আখরি গেম তো কুছ ভি হো সকতা হ্যায়। আচ্ছা 7-10 ভার্সেস শবনম এন্টারপ্রাইজ, আপনাদের কিন্তু ফার্স্ট সেমিফাইনাল। 7-10 ভার্সেস শবনম এন্টারপ্রাইজ, এই ম্যাচে পরে নেমে যাবেন। সব ম্যাচেই লেট ডিসিশন আছে, এটা সবাই জানে, লেট ডিসিশন আমরা করবই। তবে দিনের শেষে একটা কথা এটাও বলছি, আবারও বলছি, সারা রাত বলেছি, সকালেও বলছি, আম্পিয়ারের সিদ্ধান্তটাই চূড়ান্ত। ডিসিশন লেট হোক, ফাস্ট হোক, সুপার ফাস্ট হোক, বাট আম্পিয়ার ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন।
What a master stroke by Ritik. আবারও খুব সুন্দর রিভার্স, একটি রান, রান সংখ্যা 5, 4 ওভারের ম্যাচ, কোয়ার্টার ফাইনালের শেষ খেলা। এবার কিন্তু এই ব্যাটসম্যানকে ফিরতে হলো 0 রানে প্যাভিলিয়নে। बिंदी गेंद, शानदार गेंदबाजी, इसको कहते हैं अनुभव, वापसी इसको कहते हैं। फिर से एक रन, रन संख्या 6, নতুন কিছু প্রচেষ্টা ছিল। ওভারের সমাপ্তি, প্রথম বলে 4 থেকে ওভারটা শেষ করলেন বাপ্পা 7 রানে। প্রত্যেকটা ম্যাচেই দেখছি প্রথম ওভারে রানটা 7ই থাকছে, লাকি 7। তাহলে কি আবারও আগের ম্যাচের মতো এ ম্যাচেও অঘটন কিছু ঘটবে? লাকি 7। খুব সুন্দর ফিল্ডিং, বল হাতে রাকেশ, নো বল, ফ্রি হিট, নো বল। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, জলটা নেবেন, একটু জল দাও গো, একটু জলটা দাও গো। জল নেই, আচ্ছা বলে দিয়েছি তো, একবার নয় 100 বার বলেছি, আর বলবো না, এবার শুধু খেলা দেখবো। আম্পিয়ার স্যার একটু হাতটা স্টাইল করে ফ্রি হিটটা দেখিয়ে দিন, ফ্রি হিট আছে আম্পিয়ার স্যার, একটু বোলারকে মনে পড়িয়ে দেবেন। এটা 5টা রান লিখবে, ফ্রি হিট, হিট মানেই বড় শটের আশঙ্কা। ও ওয়ার্ড মাস্টার ক্লাস বাই জিনিয়াস, সম্পূর্ণ বিধ্বস্ত দেখাচ্ছে রাকেশকে। আমি আগের ওভারে পূর্ণকে বলছিলাম অঘটন কি ঘটবে, আউট আছে, ঢুকে গেলাম, বললে কিছু করার নাই, আম্পায়ার আঙ্গুল তুলে দিয়েছে, ফিরতে হবে আপনাকে প্যাভিলিয়নে। জেনুইন, জেনুইন আউট, সমস্ত দর্শকরা যখন জেনুইন বলছে আর কিছু বলার নাই।
কোনো কিচ্ছু নেই। স্যার লাস্ট থ্রি, এক বা তিন বলে ইতিমধ্যেই 17 রান। এটা কনফার্ম নো বল, এটা নিয়ে কোনো কথা হবে না। রান সংখ্যা 18, আবারও ফ্রি হিট। এখন অব্দি একটা কথা পূর্ণ বলতে হবে, কোয়ার্টার ফাইনাল থেকে 4টে ম্যাচ কমেন্ট্রি করছি, একটা ফ্রি তো কাজে লাগাতে দেখলাম না, খুব মন খারাপ। একটাই হয়েছে তাহলে, তাই তো, আর হয়নি কিন্তু। ওই যে লাকি 7 বলেছিলাম, প্রথম ওভারে 7 রান হলেই খারাপ। 7, জার্সি নাম্বার 7, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জার্সি নাম্বার 7, মাহি, মহেন্দ্র সিং ধোনি, বেস্ট সাকসেসফুল ক্যাপ্টেন এভার, ওয়ান নট ফিনিশার, ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট। গোল্ড ইজ গোল্ড। ফির সে গেন্দবাজি পর বাপ্পা, কমেন্ট্রি বক্স পর ভি বাপ্পা, বিন্দি গেন কে সাথ শুরুবাত। এই স্পিনিং গুলো রাঞ্চি যে সময় খুব চাপ দেবে। মান্তু আবারও ফিল্ডিং মিস করলেন, আগের ম্যাচেও করেছিলেন। রান 24, রান কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। ব্যাটসম্যানটা চাপে আছে, একটা রান 25। ঋত্বিক দ্য লোকাল বয় ইজ অন স্ট্রাইক। ওয়ার্ড মাস্টার ক্লাস বাই ঋত্বিক, এবার কিন্তু সুন্দর ফিল্ডিং মান্তুর। 26, 3 ওভারে রান সংখ্যা 26। শেষ ওভারটাই কত রান আছে তার উপর অনেক কিছু নির্ভর করবে এই ম্যাচের ভাগ্য। ওখান থেকে একজন বলছেন 10টা রান হলেই খেলা করে নেব। সত্যি যত সময় যাচ্ছে একটা কথা ভাবতে ইচ্ছা করছে, 42 বছর বয়সে মহেন্দ্র সিং ধোনি কি করে ওয়ার্ল্ডের সেরা বেস্ট ফিনিশার, অ্যামেজিং, স্যালুট। আর ওদিকে যেমনি ধোনির নাম নিলাম, গর্জে উঠল ঋত্বিকের ব্যাট, আপ তো ঋত্বিক ভি মার রহা হ্যায়। হাম ভি বহুত বড়া ফ্যান হে মাহি কা। রুখো জরা সবুর করো, পিকচার অভি বাকি হে দোস্ত। এখান থেকে শেষ 3টে বল,
অ্যাকাউন্টে কত রান সংগ্রহ করতে পারে সেটাই দেখার। আকাশকে কিন্তু চেনা ছন্দে দেখা যাচ্ছে না। একটি রান, লাস্ট ওভার, স্ট্যান্ডটা ছাড়েনি সত্যি। চাইলে স্ট্যান্ডটা ছাড়তে পারতেন, হয়তো তিনি নিজের উপর ভরসা রেখেছিলেন। হ্যাঁ, এক রান অবশ্যই হবে। দেখা যাক আকাশ তার নিজের নামের প্রতি শেষ বলে সুবিচার করতে পারেন কিনা। আকাশ রান আউট, লক্ষ্যমাত্রা 34, টার্গেট 34। কথাটা অপ্রিয় হলো সত্যি, যেটা গোপাল বলছেন তার নিজের দলের বোলারদেরকে খুব ভরসা করেন গোপাল। দেখা যাক 34 রানের লক্ষ্যমাত্রা নিয়ে এই দলটা কোনো মিরাকেল করতে পারে কিনা। আচ্ছা, সেমি ফাইনাল যাদের মধ্যে আছে টসটা করে নেবেন, চলে আসুন এখানে আমার কাছে, চলে আসুন। সেই আমার লাকি 5 টাকার কয়েনটা নিয়ে আমি অপেক্ষা করছি। 7-10 চলে আসুন, সাবনামেন্টা প্রাইজ চলে আসুন। 7-10 ভার্সেস সাবনামেন্টা প্রাইজ, ফার্স্ট সেমি ফাইনাল, দুই দলের অধিনায়ক এখানে চলে আসুন আমার কাছে। 7-10 এবং সাবনামেন্টা প্রাইজ, ওর দুটো জিনিসের আমি সাপোর্ট করি। এক হচ্ছে হার না মানা মানসিকতা, এটা আমার সব থেকে ভালো লাগে। নিজেকে প্রেসার রান মেশিন অফ সোনারপুর সঞ্জু
বলতে আমাকে হবেই দাদা, রান মেশিন বটি, খুব ভালো প্লেয়ার, আমি ওকে চিনি, খুব ভালো ব্যাট। দেখুন এই ম্যাচটা, ওর ব্যাটটা উপভোগ করুন। টেনশন লেনে কা নাই, টেনশন দেনে কা, বি কুল, রিল্যাক্স, কোনো টেনশন নিতে হবে না, গেম ওভার, আমি বলছি রিল্যাক্সে থাকো। স্ট্রাইক পর রান মেশিন, একটি রান প্রান্ত বদল, লিজে ভাইয়া ইস বল্লেবাজ কা খিলাড়ি বহুত খাস হ্যাঁ, কমাল হ্যাঁ, লাজবাব হ্যাঁ, বেমিসাল হ্যাঁ, উচ্চ কোটি কা বল্লেবাজি। স্কোর মুভস টু ফাইভ, তুমি এসো আমি দেখে নিচ্ছি ওপেনারকে, এসো ক্যাচ মিস মিস ডেফিনেটলি ম্যাচ মিস, এই ক্যাচটার কতটা খেসারা দিতে হবে আর কিছুক্ষণের অপেক্ষা, সত্যি এসে গেছে ক্যাপ্টেন, এসে গেছে, কে বলবে, ও বলবে, ঠিক আছে আমি ঘুরিয়ে দিচ্ছি ভাই, কয়েনটা ঘুরিয়ে দেবো, আমার লাকি কয়েন, হেড বলেছে, কি পড়েছে দেখো, তাহলে দাও কয়েনটা আনো, কয়েনটার দাম দেখছো, ঘুরিয়ে দিচ্ছি তোমার দেখে যাচ্ছে, যে কয়েনটা আমার হাতে এনে দেবে সেই টসে জিতবে, এবার চার, ইয়ে কি বল রা হ্যায় একবার শেষে রান সংখ্যা 11, মারো না বুড়োদা সব বেরুবে, কান খুলে মারো দাদা, তোমার জার্সি নাম্বার 33 হার্দিক পান্ডিয়া, দুটো নতুন বোলার বল করবে, অভিজ্ঞতা খুব কম বোলার গুলোর, দেখা যাক সত্যি একটা নতুন বোলার জুনিয়র বোলার বড় ব্যাটসম্যান, অন্যদিকে স্ট্রাইকের রান মেশিন অফ সোনারপুর সঞ্জু, তিন ওভারে 23 রানে প্রয়োজন, শানদার গেন, শানদার গেনবাজি, এটা খুব ভালো বল, ওয়াইড বল, সঞ্জু এখন অব্দি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি,
স্ট্যান্ড লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এবার কিন্তু খুব ভালো বল, এবার কিন্তু ডেফিনেটলি আউট। সঞ্জুকে ফিরতে হবে প্যাভিলিয়নে। বোলারের নামটা কি ভাই? দীপঙ্কর জুনিয়র, কিন্তু খুব ভালো জায়গা থেকে বল করছে দীপঙ্কর। এই সমস্ত বোলাররা একটা জিনিস করে, তারা কাউকেই চেনে না, তারা একটা কথাই ভাবে, ছোট বল জায়গা থেকে করতে হবে। তিনটে বল, সমস্ত মাঠের দর্শক কিন্তু এই ফিল্ডিং সাইডের দিকে সাপোর্ট করছে। পরের বল দীপঙ্করের, ওটা কি আক্রান্ত? রান সংখ্যা চোদ্দ, এটা কি অভিজ্ঞতা বলে? এটাই অভিজ্ঞতা আর অনভিজ্ঞতার তফাৎ। শেষ দুটি বলে রান খরচা করলেন দীপঙ্কর। বারো বলে বারো স্ট্রাইকে মানতু, অন ফিল্ড মানে ফিল্ডার বুড়া, একটু ভেবে নাও। নো বল, নো আর্গুমেন্ট, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, প্লে কন্টিনিউ, ফ্রি হিট, ফ্রি হিট। এগারো বলে এগারো, একদম একদম বল থাকাকালীন আম্পায়ারদের বলছি, না না বল থাকাকালীন সব বলই খেলতে হবে, এটা হবে না, একদম একদম প্লে কন্টিনিউ। একটা বলে ক্রিকেট হচ্ছে না তো, ভালো ব্যাটসম্যান সব বলই চার মারতে পারে। হ্যাঁ এই তো হচ্ছে আসল কথা, দশ বলে দশ স্ট্রাইকে ব্র্যান্ড অফ সোনারপুর বাবাই সেন আর বুড়ো। ন বলে দশ,
আউট। কোথাও না কোথাও দীপঙ্করের শেষ দুটো চার একটু ভাইটাল। এখনো ম্যাচ আছে 8-10। কোথাকার ম্যাচ কোথায় গড়ায় এই মুহূর্তে টেনশনে অয়ন্দা, কিছুটা টেন্স দেখাচ্ছে তাকে, মাঠের পেছন থেকে খেলা উপভোগ করছেন তার দলের। খুব সুন্দর বোলিং, 7-10 জমে উঠেছে ম্যাচ। গত ম্যাচের হিরো এই বাপন, সামনে যিনি আছেন একটু সরে দাঁড়াতে হবে, স্ট্যাম্প থেকে এক ব্যাট। হ্যাঁ ঠিক আছে, ডাকটা কেটে দাও, থ্যাংক ইউ, ওকে, নড়লে কিন্তু নো হবে বলে দাও, একদম বল করার পরে ঝাপাতে পারেন, বল করার সময় নো, গুল্লি নো, ব্যাটসম্যানকে দেখে ভয় খেলি নো বল। হ্যাঁ এক্ষেত্রে ভাগ্য ডায়মন্ড হারবারের দিকে, সেমিফাইনালের রুলসটা কি হবে? আচ্ছা হবে না, ঠিক আছে। পাঁচ বলে 5, কেন কন্টিনিউ করে না বেশ, রোদ বাড়ছে গো। চার বলে 4, বলে 3,
খুব সুন্দর বোলিং, আউট আছে, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, হোয়াইট বল, হোয়াইট বল, প্লে কন্টিনিউ, নিউ ব্যাটার নামুন, নতুন ব্যাটসম্যান নামুন, খুব সুন্দর বোলিং, প্লে কন্টিনিউ, নো মোর আর্গুমেন্ট, দুই আম্পায়ার, আম্পায়ারকে কেউ প্রেসার ক্রিয়েট করবেন না, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, এত সুন্দর আম্পায়ারিং করছেন, কাউরি হয়ে একবারও দেননি, নিউট্রাল আম্পায়ারিং করছেন, খুব সুন্দর আম্পায়ারিং, তিন বলে দুই, জিতে গেল ডায়মন্ড হারবার, কুড়ি কেল্লা বার্স, অয়নার মুখে আবার হাসি চওড়া হয়ে গেল।